প্রেম, বিয়ে, সন্তান, সংসার সহ নানা বিষয় নিয়ে দুদিন ধরেই ছবি জঙ্গনে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। শবনম বুবলি, অপু বিশ্বাস ও দুই সন্তানের প্রসঙ্গ এখন সবারই জানা। এছাড়া নায়িকা পূজা চেরির সঙ্গে মেয়ের গুঞ্জন তো আছে। এবার পুরনো বিষয়ে যোগ হলো আবার নতুন করে। অপু বুবলি ছাড়াও এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর, পূর্ণিমা, ভাড়া থেকে শুরু করে বর্তমান সময়ের পূজা চেরির নামও জড়িয়েছে শাকিব খানের সঙ্গে। এর মধ্যে শাবনূরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব, এমন একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশে এসেছে। জানা গেছে শাবনূরকে বিয়ের প্রস্তাবের সময়কাল ছিল 2011 সাল। সেই সময়ে দেশের জনপ্রিয় সংবাদপত্রগুলোতেও বিষয়টি নিয়ে কথা বলেন দুই তারকা। তবে শাবনূরকে বিয়ের প্রস্তাবের বিষয়টি সরাসরি স্বীকার করেন। 2011 সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারটি আপনাদের সামনে তুলে ধরছি। শাকিব খান নাকি আপনাকে বিয়ে করতে চেয়েছিলেন, তোরে শাবনূর বলেছিলেন, কে বলল আপনাকে এ কথা? আপনি যখন অস্ট্রেলিয়ায় ছিলেন তখন দু একটি খবরের কাগজে লেখা হয় এমন খবর। আপনি বলেন, ও আচ্ছা, না থাক, এই প্রসঙ্গ না বলি, আমি কোনো মন্তব্য করছি না, আমি শাবনূর, এটাই আমার বড় পরিচয়। এরপর কে কি কোথায় কি করছে সেগুলো দেখার সময় আমার নেই। আপনি কি নিজেকে জনপ্রিয় মনে করেন? শাবনূর বলেছিলেন অবশ্যই। এর বড় প্রমাণ হচ্ছে 10 বার মেল প্রথম আলো তারকা জরিপে পুরস্কার অর্জন। বর্তমান সময়ে আপনার অবস্থান কোথায়? শাবনূর বলেন, আমার অবস্থান বৃহস্পতি তো তুঙ্গে। আপনার পরে কে? শাবনূর বলেন, এখনো দেখি না। তাহলে এই শিল্পের কি হবে? শাবনূর আবার বলেছিলেন, এতেশাম দাদুকে নতুনদের নিয়ে আসতে, কিন্তু তিনি তো আর নেই, তবে তার শিষ্য হিসেবে আমি আছি। সামনে ছবি বানাবো, সেখানে নতুন ছেলে মেয়েদের নিয়ে আসবো। এই সাক্ষাৎকারটি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে আসছে।